আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আমি গৌরব স্যার আবার একবার অন ক্যামেরা আমি আজকে এসেছি তোমাদের কাছে একটু সচেতনতা বার্তা দিতে। তোমাদেরকে স্ক্রিনে শো হচ্ছে, হয় এভার নয় নেভার, যদি এবার করতে পেরেছি তো বেটার, আদারওয়াইজ আমরা আগামী দিন যে সরকারি চাকরির জায়গার চিন্তা ভাবনা করছিলাম, ফলে সেই ক্ষেত্রে আরেকটু কিন্তু ডিপ্রেশন বা ডিমোটিভেশনের ব্যাপার কিন্তু চলে আসতে পারে। বিকজ 2023 নকিং ইউর ডোর, কেন আজকে পশ্চিমবাংলায় সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য এগোতে চাইছে, তো সেই ক্ষেত্রে আমার বলার, রাজ্য রাজনীতি আজকে যে জায়গায় পৌঁছেছে এবং আমাদের ছাত্রছাত্রী যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করি আমরা প্রত্যেকেই আজকে হতাশাগ্রস্ত জায়গায় পৌঁছেছি, কেননা পশ্চিমবঙ্গের একটি সাধারণ ট্রেন্ড বলা যেতে পারে সেটা হচ্ছে স্কুলের শিক্ষা দপ্তরের চাকরি। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তির আশায় যারা বসে আছো এবং সর্বোপরি সদ্য গ্র্যাজুয়েশন পাশের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কম্পিটিটিভ প্রতিযোগিতায় আসতে চলেছ, এবং বস্তুত পক্ষে গত 2 বছর লকডাউনের পরিপ্রেক্ষিতে এবং 2022 সালে বের হওয়া বিজ্ঞপ্তির নিরিখে যে সমস্ত ছাত্রছাত্রীরা আশা রেখেছিলেন যে আগামী ভবিষ্যতে তাদের সরকারি চাকরির জায়গাটাকে একটা স্বপ্নের জায়গাটাকে বাস্তবে রূপ দানের, তো তাদের ক্ষেত্রে আবারও একবার সুবর্ণ সুযোগ 2023। আজকে আমরা 30শে মার্চ, বলতে গেলে এপ্রিল মাস দোরগোড়ায় এবং বাংলার নববর্ষ আমাদের দোরগোড়ায় করা নাটলেও 2023 কিন্তু শুরু হয়েছে অনেক আগেই জানুয়ারি মাস থেকে। আর জানুয়ারি মাস থেকে আমরা দেখতে পেয়েছি, আমরা যারা কম্পিটিটিভ এক্সামের লিডিং ইনস্টিটিউট, আমরা জানি যে স্টাফ সিলেকশন কমিশন কি কি ধরনের এক্সামের জায়গা তোমাদের কাছে করেছে। বস্তুতপক্ষে নকিং 2023 নকিং ইউর ডোর, এই কারণেই কথাটি আমরা বলতে চাইছি আজকে, একটু সচেতনতা করতে চাইছি। সেখানে 2022 রিলেটেড যা যা বিজ্ঞপ্তি বেরোনোর ছিল, 2023 তার তার পরীক্ষা কমপ্লিট হয়েছে, 2022 বেরোনো বিজ্ঞপ্তি, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি সচেতন না হই যে নতুন সিলেবাস স্টাফ সিলেকশন কমিশন আয়োজন করেছে সেটা সম্পর্কে আমার মনে হয় আমার স্নেহের ছাত্রছাত্রীরা সবাই অবগত, তো আজকে এই বিষয়ে আমি ডিটেলসে আসবো তোমাদের কাছে জানাতে। আর এ প্রসঙ্গে বলার, যে সিলেবাস নতুন স্টাফ সিলেকশন কমিশন আয়োজন করেছে সেই সিলেবাসের মধ্যেই আমরা যদি প্রিপারেশনকে নিরবিচ্ছিন্নভাবে নিয়ে এগোতে পারি, তাহলে 2023 সাল কিন্তু আমাদের বছর। আমার ছাত্রছাত্রীরা যারা সরকারি চাকরির স্বপ্নে বিভোর হয়ে আছো, যারা কোনো রাস্তা খুঁজে উঠতে এখনো পারছো না, যারা ব্লেমিং নামক একটি গেম খেলে চলেছো, ব্লেমিং ইন দা সেন্স ব্লেম করছি প্রত্যেকটা দিন রাজ্যে হয়ে রাজ্যের পরিস্থিতিকে তথা সরকার তথা নিজেকে নিজের পরিবারকে ব্লেম করছি, তো নিজেদের সেই ব্লেমিং এর গেমিং জায়গাটাকে যদি একটু রুদ্ধ করা যায় তার সময় কিন্তু এখন আমাদের দোরগোড়ায় করা নাড়ছে। তো সেই ক্ষেত্রেই বলার, 2023 হতে চলেছে তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটির ইয়ার, কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন আগে মানে গত পরশু স্টাফ সিলেকশন কমিশন একটি ক্যালেন্ডার যেমন পাবলিশ করেছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা যদি এগোই এবং তার সাথে ফেব্রুয়ারি মাসে পাবলিশ হওয়া ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS তার প্রকাশিত ক্যালেন্ডার, এই দুটিকে যদি আমরা খুব ভালো করে অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের হাতে কিন্তু অনেকগুলি অপরচুনিটি, শুধুমাত্র প্রয়োজন নিজেদের সচেতনতার, নিজেদের সেই জায়গা পৌঁছানোর একটা মাপকাঠি, নিজেদের চ্যালেঞ্জ করার, নিজেদের ধৈর্যের জায়গাকে এবার পরীক্ষামূলক জায়গায় নিয়ে যাওয়ার আদর্শ সময়। সেই কারণেই তোমাদের কাছে অবগত করতে চাইছি আমি গৌরব স্যার, ওটু একাডেমিয়ার তরফ থেকে SSC কাম ব্যাংকিং স্টাফ সিলেকশন কমিশন উইথ ব্যাংকিং, কেন এই টার্ম আমরা ইউজ করতে চলেছি, কেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যাকে আমরা CGL নামে জানি তার যে পুরনো সিলেবাস সেটি কিন্তু অচিরেই কমপ্লিট হয়ে আজকে নতুন সিলেবাসে আমরা CGL পরীক্ষা দিয়েওছি, সেখানে TR1 পরীক্ষার পর TR2 অলরেডি কমপ্লিট, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা TR1 দেওয়ার পর TR2 দিতে গেছিলেন তাদেরকে আমার অজস্র অভ্যর্থনা, প্রথম থেকেই অভিনন্দন যেন তারা কোয়ালিফাই করতে পারেন। এবার দোরগোড়ায় করা নাড়ছে যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের TR2, যদিও এই পরীক্ষাগুলির ফর্ম ফিল আপ এবং সামনের পরীক্ষা যেটা আসতে চলেছে মাল্টিটাস্কিং স্টাফ, সেই রুটিন আমি পাবলিশ করছি একটু পরেই, তো সেই পরীক্ষাগুলির জায়গায় আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নোটিশে মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি 2nd
আর এসএসসি প্লাস ব্যাংকিং দুটি এক্সামের জন্য আমরা ওটু একাডেমিয়ার তরফ থেকে একটি কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে অনলাইন মাধ্যমে পড়াশোনা। আসতে হবে না কোনো কোচিং সেন্টার, শুধুমাত্র লাইভ এবং রেকর্ডিং ক্লাস, সাথে পিডিএফ নোট, সাথে অনলাইন মক টেস্ট। এই সমস্ত কিছুর আধারে আমরা ইভিনিং ক্লাস তার ব্যবস্থা করেছি। ইভিনিং মানে সন্ধে 6টা থেকে শুরু হচ্ছে এই ক্লাস। অলরেডি রাম রেজিস্টার শুরুও হয়েছে, প্রচুর ছাত্রছাত্রীরা আমাদের কাছে এসেওছে, এবং সেই উদ্দেশ্যে আরো বেশ কিছু জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা এই ইনফরমেশন পেয়ে ওঠেনি, সেই উদ্দেশ্যেই একবার অ্যাওয়ারনেস করা তোমাদের যে আমরা ওটু একাডেমিয়ার তরফ থেকে একটি কম্বো কোর্স লঞ্চ করেছি, যেখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সোশিও ইকোনমিক কাম ব্যাংকিং অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং, সাথে জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্ট যেটা স্টাফ সিলেকশন কমিশনের জন্য প্রয়োজন, তার সম্পূর্ণ অধ্যায় আমরা অনলাইনের মাধ্যমে শুরু করতে চলেছি, যার ক্লাস শুরু হচ্ছে আগামী এপ্রিল মাসের 5 তারিখ থেকে। এবং এই কোর্সে জয়েন যদি তোমরা করতে পেরেছো, এই কোর্সের আমরা ডিউরেশন রেখেছি 4 মান্থস, 4 মাসের কোর্স। বস্তু পক্ষে এখানে দিন বেসিস না, ঘন্টা বেসিস আমরা ক্লাসের ব্যাপার করেছি। সেখানে আমরা এক্সপার্ট যারা আছেন আমাদের প্রতিষ্ঠানের, ম্যাথ, লজিক্যাল রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সমস্ত এক্সপার্টদের থেকে আমরা ডেটা অ্যানালিসিস করে আমরা ঘন্টা বেসিস ক্লাসের ব্যবস্থা করেছি, যেটা আওয়ার্স বেসিস। সেখানে কোয়ান্ট, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেটা ম্যাথমেটিক্স বা কোয়ান্ট তার ক্লাস রেখেছি আমরা 60 আওয়ার্স। তো সেই ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের কোথাও 70 আওয়ার্স, কোথাও 80 আওয়ার্স, কোথাও 50 আওয়ার্স, যে সাবজেক্টের যে ধরনের ডেটা আমাদের প্রয়োজন পুঙ্খানুপুঙ্খভাবে সেই ধরনের একটি 4 মান্থসের ক্র্যাশ কোর্স আমরা কিন্তু শুরু অলরেডি করেছি। এবং 2023 নকিং দ্য ডোর এই কারণেই বলার, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2022-এ যে বিজ্ঞপ্তি বের হয়েছিল, যার পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে, যার টিয়ার 2 হলো ফেব্রুয়ারি মাসে, জুলাই মাসে এই পরীক্ষার কিন্তু ফুল কমপ্লিশন আমরা চোখের সামনে দেখতে পাবো, যেটা কিন্তু 2022 কমপ্লিট। যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে টিআর 1 অলরেডি কমপ্লিটের পর এবার আমরা দেখতে পাচ্ছি টিআর 2 এর পরীক্ষা। দেখে নাও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টিআর 2 26 জুন পরীক্ষার ডেট অলরেডি অ্যানাউন্সড হয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ যার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, যার পরীক্ষা আয়োজন হচ্ছে মে মাস থেকে, ফলে এখন নকিং দ্য ডোর নেক্সট 2023 এর যা যা পরীক্ষা আসতে চলেছে। বস্তুতপক্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন নিজের শ্রীবৃদ্ধি করা। এডুকেশন ইজ দ্য ইউনিভার্সাল কারেন্সি, কি বলছি, এডুকেশন ইজ দ্য ইউনিভার্সাল কারেন্সি। সেই এডুকেশনের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠির বিচার করা হবে এই ধরনের পরীক্ষার মাধ্যমে। তোমরা আমার পশ্চিমবঙ্গের স্নেহের ছাত্রছাত্রীরা যারা কুচবিহার, শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, মেদিনীপুর, ঘাটাল, বর্ধমান থেকে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, গোটা ডিস্ট্রিক্ট 23টা ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও তোমরা দেখছো, সচেতন হও, 2023 সাল কিন্তু তোমাদের বছর আসতে চলেছে। এবং কোড আনকোড আরেকটি বিষয় তোমাদের আগে থেকে অবগত করতে আমি চলেছি, সেটা অফিসিয়ালি হয়তো এখনো কোথাও পাবলিশড হয়নি, সেটা হচ্ছে এটি যে এই কোর্সের মাধ্যমে যদি পড়াশোনা হয়েছে তাহলে নেক্সট অপরচুনিটির জন্য কিন্তু আমরা এখন থেকেই তৈরি হতে পারছি। সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, আসতে চলেছে সেই ধরনের ইউটিপিএসসির একটি ভ্যাকেন্সি, যার লাস্ট এক্সাম হয়েছে 2019, এবং তারই একই সাথে এসএসসি, ব্যাংকিং এবং রেলওয়েজ, এই তিনটি পরীক্ষা যদি 2023 সালে খুব আমরা ভালোভাবে গুরুত্ব দিই তাহলে কিন্তু 2024 সাল আমাদের সেই স্বপ্নের জায়গায় আমরা পৌঁছাচ্ছি। কেন, পরীক্ষা হবে 2023, যার কমপ্লিট হতে করতে 2024 সাল লাগছেই। তো WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের তো ফর্ম ফিল আপ অলরেডি তোমরা করেছো, যার প্রস্তুতির পর্যায়ে আমি আশা রাখবো তোমরা তুঙ্গে দেখেওছো, এবং সাথে তোমরা মক টেস্টের ব্যবস্থা করেওছো, এবং তোমরা জানো আমাদের প্রতিষ্ঠানে 28 নম্বর মক টেস্ট চলছে, 28। হ্যাঁ, আমরা অনেক আগেই এই মক টেস্ট শুরু করি প্রতি বছর, এবারেও তার অজ্ঞতা কিছু ঘটেনি, তার মক টেস্ট আমাদের 28 নম্বর মক টেস্ট চলছে। কেননা WBCS এর ফর্ম ফিল আপের পর মক টেস্ট নেওয়াটা একটা নাটকীয়তার পর্যায়ে পড়ে, মক পরীক্ষা বা মক টেস্টের জায়গা থাকবে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে। তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মক টেস্ট দেওয়ার জায়গা আমরা করেছি, এবং WBCS এর জন্য আমরা তৈরি, আমাদের ছাত্রছাত্রীরা যারা আছো অনলাইন তথা অফলাইন কোচিং এর মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত, তারা সেইভাবে এগোচ্ছ। বাট WBCS এর যে কোর্স আছে তার জায়গা থেকে আদার্স এসএসসি ব্যাংকিং এর জায়গাকেও যদি আমরা নিজেদেরকে পাথেয় করতে পারি, সেই হিসেবেই আমরা 4 মান্থস, 4 মাসের একটি কোর্স লঞ্চ করেছি থাসা ক্লাসের মাধ্যমে। থাসা মানে প্রত্যেক দিনের কোর্সের ক্লাস থাকবে সন্ধ্যাবেলায়, লাইভ ক্লাস তো থাকছেই, যে লাইভ ক্লাস
কোনোভাবে কিন্তু আগে থেকে কোনো রেকর্ডেড না, টাইমিং অ্যানাউন্স থাকবে, ঠিক সেই টাইমিং অনুযায়ী তোমরা ক্লাসে এন্ট্রি নিচ্ছ এবং স্যারদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তোমরা ক্লাস করছো এবং সেইটুকু ক্লাসই হবে যে ক্লাসটা আমার এক্সামকে কোয়ালিফাই করতে লাগবে, যে শর্ট ট্রিকটার মাধ্যমে আমি খুব কম সময়ের মধ্যে বেশ কিছু কোশ্চেনের সঠিক আনসার করে আসতে পারবো, সেই ধরনেরই ক্লাসের কিন্তু আমরা ব্যবস্থা করেছি। তো তৈরি হয়ে যাও বন্ধুরা আমার যারা আছো পশ্চিমবঙ্গ থেকে, 2023 তোমাদের বছর, আসতে চলেছে এসএসসি, ব্যাংকিং, রেলওয়েজ এর এক্সামস, সাথে WBCS কে কোনোভাবে কিন্তু ছাড়া যাবে না, কারণ WBCS একটা 5 ইয়ার্স প্ল্যানিং এর জায়গা, সেই সিভিল সার্ভেন্টের জায়গাটায় পৌঁছাতে গেলে তার জন্য অসীম ধৈর্যের প্রয়োজন। তো শুধু WBCS না, 2023 আসতে চলেছে তোমাদের দোরগোড়ায় এসএসসি, CGLC, HSL, MTS, IBPS, RRB, PSB-র ক্লারিক্যাল PO স্কেল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লারিক্যাল PO এবং মিনিস্ট্রি অফ রেলওয়ে এর NTPC এক্সাম। ভালো থাকো, সুস্থ থাকো, তৈরি হও আমাদের সঙ্গে অ্যাটাচড হওয়ার এবং নিজের খেয়াল রাখো, সচেতন হও, মনে রেখো এডুকেশন ইজ দ্য ইউনিভার্সাল কারেন্সি। থ্যাংক ইউ।